আজ শুনবো এক অদ্ভুত কাহিনী, শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য রসিকের কথা। কে এই রসিক যিনি কালের ব্যবধানেও অমর হয়ে রয়েছেন? শ্রীরামকৃষ্ণের অবারিত কৃপায় একজন অদ্ভুত দীনহীন ম্যাথর রূপান্তরিত হয়েছেন এক পরম ভক্তে, যিনি অন্তিম কালে লাভ করেছেন দুর্লভ দিব্য দর্শন। গল্পের থেকেও কম আশ্চর্য নয় সে কাহিনী। কিছু লোকের মনে থাকলেও অনেকেই হয়তো ভুলে গেছেন। আর রসিক ছিলেন দরিদ্র সমাজের একেবারে নিচু তলার মানুষ, ফলে তার কথা কেই বা মনে রাখবে, কেনই বা মনে রাখবে? রসিকের নাম মনে রাখার মতো অসাধারণ কাজ কিছুই ছিল না, বরঞ্চ জাত পাতের ঘেরা কঠোর সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন একজন অবহেলিত প্রান্তিক মানুষ। কিন্তু পরশমণির ছোঁয়ায় তার জীবন ধন্য হয়েছে, তিনি হয়েছেন অমর। কে বলে শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো মিরাকল নেই? এই তো সব থেকে বড় আশ্চর্য, সাধারণ মানুষ তার কৃপায় হয়েছেন অসাধারণ। কত জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে রসিক দক্ষিণেশ্বরের মন্দির পঞ্চবটী রাস্তা ঝাড়ু দিয়েছে, ময়লা পরিষ্কার করেছে। রোজ কত মানুষ আসত দক্ষিণেশ্বরে, তার ফলে জমে ওঠা জঞ্জাল সে দু হাতে পরিষ্কার করত। এর জন্য সে অবশ্য বেতন পেত, কিন্তু এই কাজের বাইরে যখন তখন মন্দিরের প্রাঙ্গণে সে যেতে পারত না। লোকচক্ষুর অন্তরালে জীবন কাটিয়েছে, তাই তাকে সকলের না চিনবারই কথা। কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপা বাড়ি অজস্র ধারাতে ঝরে পড়েছে তাঁর উপর। সকলকে যখন ত্রিকৃপা করেছেন, রসিক মেথরিবা কেন বাদ যাবে? দক্ষিণেশ্বরের মন্দিরের বাগানের পেছনের দিকে দু পা এগোলেই রসিকের বাড়ি। যখন শ্রীরামকৃষ্ণ মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় অত্যন্ত ব্যাকুল ছিলেন, রাত দিন কিভাবে কেটে যেত জানতেন না। টাকা, জাতের অহংকার, মান যশ যা মানুষকে বদ্ধ করে, ঈশ্বরের পথে এগিয়ে যেতে দেয় না, শ্রীরামকৃষ্ণ তার সাধনায় এসব কিছুকে পেছনে ফেলে অগ্রসর হলেন মায়ের দর্শন লাভের চেষ্টায়। অষ্টপাশ দূর করে সাধনায় অগ্রসর হওয়ার জন্য সমস্ত ভেদ জ্ঞান মন থেকে দূর করলেন। আর এই ভেদ জ্ঞান দূর করবার জন্য তিনি রসিকের বাড়িতে এসে যে সাধনাটি করেছিলেন, সেই সাধনার কথাই এখন আমরা বলবো। যখন তিনি দীর্ঘ সাধনা শুরু করেছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যখন সাধনা শুরু করেছেন, তার মাথার চুল লম্বা লম্বা হয়ে গিয়েছিল। অবশ্য এই ব্যাপারে তার কোনো হুঁশ ছিল না। এই বিষয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকাতে মাই মাস্টার বক্তৃতায় বলছেন, আমার প্রভু এক ম্যাথরের বাড়ি গিয়ে তার বাড়ি পরিষ্কার করবার অনুমতি চাইতেন। ম্যাথরটি রাজি হতো না, তাই গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন তিনি তার বাড়িতে প্রবেশ করতেন। সেই সময়ে তার কেস ছিল দীর্ঘ, আর তা দিয়ে সেই স্থান মুছে দিতেন আর বলতেন, আমি ম্যাথরের চেয়েও নিচু, তা আমাকে অনুভব করতে দাও। অর্থাৎ উঁচু জাতের অহংকার যেন সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। এই সাধনায় শুধু যে তার নিজের জাতের অভিমান দূর হলো তা নয়, এ যুগের যুক্তিবাদী আধুনিক মানুষকে তিনি হাতে কলমে দেখিয়ে দিয়ে গেলেন যে মানুষে মানুষে কোনো ভেদ নেই। সকলের অজান্তে ঘটে গেল এক নীরব বিপ্লব।
রসিকের বাড়িতে সৃষ্টি ঠাকুরের পদধূলি পড়েছে অনেকবার। দক্ষিণেশ্বরের ঘরে ধ্যানে বসে শ্রীরামকৃষ্ণের মন চলে যেত রসিকের বাড়িতে। কেমন যেন শোনাচ্ছে কথাটা, ঠাকুরের মন কি আমাদের মতো যে ধ্যানে বসলে যেখানে সেখানে চলে যাবে? ঠাকুরের মন তার ইচ্ছেতেই যেত, কথামৃতে স্পষ্ট উল্লেখ রয়েছে। 22 সেপ্টেম্বর 1883 ঠাকুর ঈশানকে লক্ষ্য করে বলছেন, সেই চিত শক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি, রসকে ম্যাথর। মনকে বললুম, থাক শালা ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন, ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র। ভেতরে এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। শুধু কি ধ্যানে আর তপস্যার সময় তিনি রসিকের বাড়ি গিয়েছেন? তিনি যে সহজ ঠাকুর, সহজ তার প্রেম, সহজ হলেই তাকে পাওয়া যায়। সহজ সরল রসিক, জ্ঞান গরিমায় নয়, কঠোর তপস্যায়ও নয়, কেবল সরল বিশ্বাসে ভালোবেসেছিলেন ঠাকুরকে। আর সেই সরল ভালোবাসার দ্বারা সে ঠাকুরের কৃপা লাভ করেছিল। এক প্রত্যক্ষদর্শী ভক্ত লিখছেন, রসিক দক্ষিণেশ্বর গ্রামেরই লোক ছিল, ঠাকুরকে হেসে হেসে তার সঙ্গে কথা কইতে শুনেছি। তারই খোলা ওঠানে যেন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে। ঠাকুর হাসতে হাসতে বলতেন, থাক থাক বুঝেছি, মদটা একটু কম করে খাস। তখন রসিক লুটিয়ে পড়ে বলতো, কে আর দেবে ঠাকুর, ভাগ্যে নটবর পাঁজার মা মরেছিল, কাদের মা আর রোজ মরছে। এই সরল রসিকের শেষ সময়ের কাহিনী সত্যি অপূর্ব। কাহিনীর দু তিনটি বর্ণনা পাওয়া যায়, আমরা এক এক করে বলছি। শিবানন্দ বাণীতে বলা হয়েছে, যে কায় মনো বাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। দক্ষিণেশ্বরে সেই রসিক ম্যাথরের কথা শুনুনি, সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন, তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কৃপা ভিক্ষা করে বলেছিল, বাবা আমায় কৃপা করলে না, আমার গতি কি হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে, মৃত্যু সময় আমার দেখা পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে বাড়ির তুলসী মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুর ঠিক পূর্বেই রসিক বলে উঠল, এই যে এসেছো বাবা, এসেছো। এই কথা বলতে বলতেই সে দেহত্যাগ করল। শোনা যায়, ঠাকুরের শরীর যাওয়ার পর রসিকের শরীরটা ক্রমে খারাপ হয়ে যায়। তিনি বাড়িতে তুলসীর বাগান করেছিলেন ও হরিনাম করতেন। শেষ সময় আসন্ন বুঝে তিনি বাড়ির লোকজনকে বলেন তাকে তুলসী তলায় নিয়ে যেতে। রসিকের বাড়ির তুলসী তলায় দর্শন দিয়ে রসিকের জীবন ধন্য করে ঠাকুর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বামী বিশুদ্ধানন্দজির সৎপ্রসঙ্গ গ্রন্থে পাওয়া যায়, ঠাকুরকে রসিক দেখত প্রত্যহ দূর থেকে, কত লোক তার কাছে আসছে যাচ্ছে। আর রসিক ভাবত, আমি এমন কি পাপ করে এসেছি যে এত কাছে থাকতেও যেতে পারি না? ওর কাছে কত পাপী তাপী যাচ্ছে,
সবাইকে তিনি উদ্ধার করছেন, আর আমার কি দুর্ভাগ্য তার চরণধুলো পেতে পারি না, দক্ষিণেশ্বরে বাস করেও না। মনের ভিতরে তাই ঝড় বইছে, প্রাণে শান্তি নেই। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে রসিকের চোখ লক্ষ্য করত, ঠাকুর কখনো দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন, গঙ্গা তীরে হেঁটে বেড়াচ্ছেন, পঞ্চবটিতে বা বেলতলায় ধ্যান করছেন, কখনো বা ঝাউতলার দিকে যাচ্ছেন, আবার কখনো বা ভক্তদের সঙ্গে নানা কথা বলছেন। সে ঠাকুরকে প্রাণ ভরে দেখত। ঠাকুর চলে গেলে তার চরণ চিহ্নে মাথা ঘষে তাকে অনুসরণ করত। নহবতে সৃষ্টি মায়ের কাছেও রসিক অনেকবার চেষ্টা করেছে, বাবার কৃপা যাতে হয় সে আবদারও মাকে জানিয়েছে। অবশেষে একদিন শুভ মুহূর্তের উদয় হল। ঠাকুর ঝাউতলা থেকে এখনই ফিরবেন। গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে, আজ ভাগ্যে যা থাক আর সহ্য করতে পারছি না। ঠাকুরের কথা ছুঁচে কাদা থাকলে তাকে চুম্বকে টেনে নেয় না, কিন্তু কাদা ধুয়ে গেলে চুম্বক টেনে নেয়। রসিকের যা কিছু ময়লা সব চোখের জলে ধুয়ে গিয়েছিল। হয়তো রসিক কারো থেকে সেই কথা শুনে থাকতে পারে যে জগাই মাধাইকে ভগবান উদ্ধার করেছেন, ভগবানের কৃপায় রত্নাকর বাল্মীকি হয়েছেন। এইসব চিরন্তন কাহিনী হয়তো রসিককে সাহস জুগিয়েছে। সেও সব বাঁধন সব বাধা ভেঙে নিজেকে সমর্পণ করল ঠাকুরের শ্রীচরণে। সৎপ্রসঙ্গে লেখা হল, নহবতখানার এদিকে আসতেই তার পা দুখানি জড়িয়ে ধরে বললে, আমার কি হবে। কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন আর সমাধিস্থ হলেন। এমনি করে বহুক্ষণ কেটে গেল, চোখের জলে পা ধোয়াচ্ছে, প্রাণের ভেতর থেকে তার সমস্ত গ্লানি সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে। সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন, তোর সব হলো। ঠাকুর রসিককে কৃপা করলেন। ত্রৈলোক্যবাবু তারপর সমস্ত ব্যবস্থা করে দেন। রসিককে আর মেথরের কাজ করতে হয়নি। এই হলো ঠাকুরের কৃপাধন্য রসিকের কাহিনী। আমাদের মনে শতই প্রশ্ন ওঠে, দক্ষিণেশ্বরে কত মানুষ ঠাকুরকে দর্শন করেছে, কিন্তু সকলের কি এমন সৌভাগ্য হয়েছে? বিবেক চূড়ামণিতে মনুষ্যত্ব, মমুক্ষুত্ব ও মহাপুরুষ সংশয়কে দুর্লভ বলা হয়েছে। যে বিশ্বাস, যে ভক্তি ও ভালোবাসায় রসিক শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করেছেন তা জগতে দুর্লভ। এই দৃশ্যটি স্বামী বিশুদ্ধানন্দজির মনে চিরঝাকৃত ছিল। তিনি একজন শিল্পীকে দিয়ে এই সাষ্টাঙ্গ শরণাগতির ছবিটি আঁকিয়েছিলেন, যা এখনো রসিকের নাম শুনলে আমাদের সকলের চোখের সামনে ভেসে ওঠে। ধন্য রসিক, ধন্য ঠাকুর, আর ধন্য তার মানব লীলা।